আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে যে আলোচনা নিয়ে আসছি এটা হচ্ছে সম্পদকে আরো বেশি করার, সম্পদ বরকত করা, এরকম একটা আমল। আসলে কি করলে সম্পদ আমাদের বৃদ্ধি হবে, সম্পদ আমরা বরকত হবে, এই বিষয়ে একটা ভিডিও আলোচনা হবে। আমরা সকলেই চাই সম্পদটা একটু বাড়িয়ে নিয়ে যাই আর একটু বেশি হোক, আমরা সকলে চাই। তো এই ভিডিও আমল করলে আপনার সম্পদ বরকতময় হবে, আরো বেশি হবে আর ইনশাআল্লাহ। তাহলে চলুন ভিডিওটা দেখে আসি, আসলে কি করলে আমাদের সম্পদ বৃদ্ধি হবে এবং বরকতময় হবে। সম্পদকে বরকত লাভের আমল। আল্লাহ তাআলা মানুষকে সম্পদ দান করেছেন, সে সম্পদের বরকত ও পবিত্রতা লাভের মাধ্যমও জানিয়ে দিয়েছেন। সম্পদের পবিত্রতা ও বরকত অর্জন হয় যাকাত ও দান অনুদানের মাধ্যমে। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আমল ও দোয়া, যা নিয়মিত তেলাওয়াত করলে ধন সম্পদে বরকত লাভ হবে, বৃদ্ধি পাবে, সম্পদের পরিমাণ জাগো নিউজে তা তুলে ধরা হলো। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করবে তার সম্পদের হেফাজত হবে এবং বরকত হাসিল হবে। দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। অর্থ, হে আল্লাহ, তুমি বরকত বর্ষণ করো তোমার বান্দা ও রাসূল মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এবং সব মুমিনর নারী ও মুসলমানর নারীর ওপর। ফজিলত, যে ব্যক্তি তার সম্পদের মাঝে বরকত হোক এ বিষয়ে আগ্রহী, সে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর উপরোক্ত দরুদ শরীফটি পড়ে। এবং কোনো মুসলমানের কাছে যদি সদকা করার মতো কোনো সম্পদ না থাকে তাহলে সে যেন এ দরুদ শরীফটি বেশি বেশি পড়ে। দোয়ার মাঝে এটা তার জন্য যাকাত স্বরূপ হবে, অর্থাৎ এতে তার সম্পদের মাঝে বরকত হবে এবং তা পবিত্র হবে। পরিশেষে আল্লাহ তাআলা প্রত্যেক সম্পদশালীকে যাকাত আদায়ের পাশাপাশি উপরোক্ত দরুদ শরীফ পড়ে হালাল সম্পদের পবিত্রতা ও বরকত লাভের সচেষ্টা হয়। আল্লাহ সম্পদশালী মুসলিম উম্মতকে এ আমল করা তৌফিক দান করুন, আমিন। তবে এই ছিল ভিডিও সম্পদ বরকত মানে লাভের ওপর বেশি করার জন্য। ভিডিওটা আপনারা অবশ্যই দেখলেন, ভিডিও যদি আপনার কোনো কাজে আসে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেরে চলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জামার সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।